এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে দেশের অন্যতম পেঁয়াজের বাজার ফরিদপুর ও রাজবাড়ী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই ফরিদপুরের সোহাগ জামানের সাথে যুক্ত হব। সোহাগ, এই যে পেঁয়াজের দাম হঠাৎ করেই বেড়ে গিয়েছে, এই নিয়ে বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ প্রিয়াঙ্কা। আপনি জানেন যে ফরিদপুর জেলায় তিন ধরনের পেঁয়াজ উৎপাদন হয়। বর্তমানে বাজারে আমরা দেখতে পাচ্ছি যে মুড়ি কাটা পেঁয়াজ উঠেছে, যেখানে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে জানতে পেরেছি এবছর 5,300 হেক্টর জমিতে পেঁয়াজ লাগানো হয়েছে। আর এই এখান থেকেই প্রায় 1,00,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হবে এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে এই মুহূর্তে হঠাৎ করে এরকম করে পেঁয়াজের বাজার বৃদ্ধি পাওয়াতে কিন্তু হতাশ ক্রেতা সাধারণ। তারা বলছেন যে বিগত বছরগুলোতেও তারা পেঁয়াজ কিনেছেন এই মৌসুমে 25 থেকে 30 টাকা কেজি দরে, কিন্তু ফরিদপুরে আজকের বাজারে প্রকারভেদে প্রতি কেজি পেঁয়াজ 80 থেকে 100 টাকা বিক্রি হচ্ছে এমনটাই কিন্তু আমরা দেখতে পেরেছি, যার কারণে ক্ষুব্ধ ক্রেতা সাধারণ। আমরা কথা বলেছিলাম বিক্রেতাদের সঙ্গে, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছে যে আসছে রমজানকে কেন্দ্র করে কৃষক পর্যায়ে যারা রয়েছেন তারা পেঁয়াজ অল্প করে ছাড়ছেন, কেননা ভারতে পেঁয়াজ বাজারে না থাকার কারণেই এই সুযোগটা কৃষকরা নিচ্ছেন এমনটাই কিন্তু বিক্রেতারা তাদের অভিযোগ করছেন। আমরা দেখেছি যে বিক্রেতারাও কিন্তু এক প্রকার অসাধুভাবে সিন্ডিকেট তৈরি করেই এই পেঁয়াজের দাম বৃদ্ধি করছেন। আমরা দেখতে পাচ্ছি এই হাটে সাপ্তাহিক যে ফরিদপুরের হাট রয়েছে সেখানে পর্যাপ্ত পেঁয়াজ সরবরাহ থাকে, তবে এই গত কয়েকদিন ধরে পেঁয়াজের কিন্তু সরবরাহ অনেকটাই কমে গিয়েছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি। এই সরবরাহটাকে কিন্তু এই বিক্রেতারাই যারা রয়েছে ব্যবসায়ী রয়েছে তারা বাজারে কম তুলছেন এবং এর মাধ্যমেই কিন্তু পেঁয়াজের সিন্ডিকেট করেই তারা দাম বৃদ্ধি করছেন এমনটাই কিন্তু বলছিলেন। তবে ক্রেতারা বলছিলেন যে আসছে মাহে রমজানের আগে বাজারটা যদি স্থিতিশীল করার জন্য প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয় সেই তাহলে কিন্তু তাদের হাতের নাগালের মধ্যে পেঁয়াজ দাম চলে আসবে এমনটাই কিন্তু বলছিলেন। তো এই ছিল আমার কাছে পেঁয়াজের বাজারের সর্বশেষ সংবাদ। একই খবর জানতে আমি চলে যাব আমাদের আরেক সহকর্মী অপেক্ষা করছে রাজবাড়িতে মিথুনের কাছে, জানবো সেখানকার খবর। মিথুন, ধন্যবাদ। সোহাগ, আপনি যেমনটি বলছিলেন রাজবাড়ি কিন্তু দেশের যে পেঁয়াজের চাহিদা তার প্রায় তৃতীয়াংশ কিন্তু এই জেলা থেকেই আসলে মূলত উৎপাদন হয়ে থাকে, এখান থেকেই মূলত পেঁয়াজ ঢাকা সহ বিভিন্ন স্থানে কিন্তু যায়। আমি এই মুহূর্তে আছি রাজবাড়ির জামালপুর পেঁয়াজের বাজারে। এই পেঁয়াজের বাজার মূলত কিন্তু রাজবাড়িতে খুব সকালে শুরু হয় এবং সেটা 10টা থেকে 11টার মধ্যে শেষ হয়। এখন কিন্তু আমি একটু দেখাবো, এখন মূলত ঢাকা সহ বিভিন্ন স্থানে আসলে পেঁয়াজ পাঠানো হবে, সেটি মূলত লেবারেরা সেই কার্যক্রমে কিন্তু চালাচ্ছে। আর মূলত আজকে পেঁয়াজের বাজার বলে আমি সকালে বলেছিলাম যেটা যেমনটা মূলত আজকে 28 থেকে 29 টাকা পাইকারি বাজারে আসলে পেঁয়াজ বিক্রি হয়েছে, যেটি কিনা সরাসরি কৃষকের থেকে যে পাইকারি ক্রেতা রয়েছে তারা মূলত সংগ্রহ করছে এই 28 থেকে 29 টাকা। সেটি কিন্তু যে খুচরা বাজার সেই খুচরা বাজারে কিন্তু পেঁয়াজের দাম কিন্তু 80 থেকে 85 টাকা করে বিক্রি হচ্ছে। আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে মূলত যে মুড়ি কাটা পেঁয়াজ যতদিন বাজারে আছে ততদিন আসলে মূলত পেঁয়াজের এরকম সংকট থাকবে, তবে হালি পেঁয়াজ উঠলে পরেই মূলত এই পেঁয়াজের দাম সহনশীলতায় আসবে। মূলত রাজবাড়ি থেকে পেঁয়াজের সর্বশেষ এই ছিল আমার কাছে। প্রিয়াঙ্কা, মিঠুন, ধন্যবাদ আপনাকে।